Hello guys, welcome back to my channel. I am Boishaki here. Today I am here with my another new video. So today my topic is money plant ki kore koto rokom bhabe indoor plant hishebe lagano jay. You can say indoor or outdoor plants. Okay. So as a indoor plant or outdoor plant, money plant du rokom bhabe lagano jay. ফার্স্ট হচ্ছে আপনি মাটিতে লাগাতে পারেন, সেকেন্ড হচ্ছে আপনি জলে লাগাতে পারেন। জলে লাগানোর জন্য কি করে লাগাতে হবে, শুধু যেটা জলে বাঁচবে উইদাউট এনি ফার্টিলাইজার আর শুধু জলে, সেটা আমি আপনাদের দেখাবো প্রোপাগেশনটা। আর মাটিতে কি করে লাগায় সেটা তো জানেন অলরেডি। সো লেটস গো গাইস। এটা আমার একটা ওয়াটার মানি প্ল্যান্ট, দেখতেই পাচ্ছেন এটার মধ্যে জল রয়েছে, এই যে জলের মধ্যে এটা রয়েছে। তো এই ওয়াটার মানি প্ল্যান্টটা আমার একটা ইনডোর প্ল্যান্ট, যেটা আমি ইনডোর প্ল্যান্ট হিসেবে রেখেছি। অ্যান্ড এই গাছটার বয়স 2.5 বছর বলতে পারেন। ওকে, 2.5 বছর, 18, 19, 20, 21, হ্যাঁ 2.5 কি 3 বছর, 2.5 থেকে 3 বছর ধরুন, ঠিক আছে। এটা ফার্স্টে একটা কাঁচের গ্লাসে ছিল, দেন আমি এটা এখানে একটা কফি মাগে রেখেছি। এবার এটার রুটিনটা আপনাদের দেখাই। ওকে, ক্যান ইউ সি দ্য রুটিন, যে কতটা রুটিং হয়েছে। এটা যখন এটার একটাই ইসে, এই যে জলটা দেখতে পাচ্ছেন, জলটা পুরো পরিষ্কার। সো এটার জলটা খালি চেঞ্জ করতে হয় মাঝে মধ্যে, বিকজ জলের মধ্যে অনেক রকমের ফাঙ্গাস বা অনেক রকমের ভাইরাস থাকে, তো সেটাকে তাই জন্য চেঞ্জ করতে হয়, নাহলে গাছটার রুটগুলো পচে যাবে, গাছটার পাতাগুলো হলুদ হয়ে গাছটাও নষ্ট হবে, পচে যাবে। সো আমার এই গাছটা মোটামুটি ধরুন 2018 থেকে এরকমই রয়েছে। এটাকে আমি একই রকমভাবে জলের মধ্যে রেখেছি, কোনো ফার্টিলাইজার দিই না, কোনো কিছু দিই না। সো এটার কী বাড়বে, সো এটাকে আমি একই রকমভাবে রেখেছি। বাড়ার মধ্যে খালি এই ব্রাঞ্চেসগুলো কয়েকটা বাড়ছে। সো এটার আপনি রুটগুলোকে কেটে পরিষ্কার করে জল পাল্টে অন্য পটে বা অন্য গ্লাস বা অন্য মাগে রাখতে পারেন। বাট হ্যাঁ, এবার হচ্ছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কি করে কোনো, হ্যাঁ দুরকমভাবে লাগানো যায়, বাট কখনো মাটির গাছটাকে তুলে এনে জলে বসিয়ে দেবেন বা জলেরটা আবার 1 মাস পরে নিয়ে মাটিতে রেখে দেবেন, সেরকম করলে গাছটা মরে যাবে। মাটি থেকে জলে আবার জল থেকে মাটিতে, এরকম করলে মানি প্ল্যান্ট বাঁচবে না, গাছটা নষ্ট হবে বেসিক্যালি। সো এইটা দেখতেই পাচ্ছেন, এটা আমার একটা মাটির মধ্যে একটা গাছ লাগানো। সো এইটার হিস্ট্রি আমি অন্যদিন বলবো, যেটার পেছনে কি হিস্ট্রি। সো এইটা মাটির মধ্যে লাগানো। সো জলে যখন মানি প্ল্যান্ট করতে চাইবেন অ্যাজ আ ইনডোর প্ল্যান্ট, তখন কি করে করবেন সেটা আমি দেখানোর জন্য বলছি। এই যে ঠিক এরকম একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা গুটিয়ে বেরিয়েছে অনেক দূর থেকে। এইটা একটা ব্রাঞ্চ অ্যান্ড ইয়েস, এইটা একটা ব্রাঞ্চ। তো আমি এটা দিয়েই দেখাচ্ছি। সো এইটা যেরকম একটা ব্রাঞ্চ, তো এখানে আপনাকে মোটামুটি ধরুন 5 ইঞ্চ অবধি নিতে হবে। লাইক ধরুন এরকম একটা নিতে হবে, যেখানে কিনা এরকম একটা মূল থাকবে, আর এই যে ঠিক এরকম একটা হেলদি রুট থাকবে। সেই অনুযায়ী 5 ইঞ্চ একটা ব্রাঞ্চ কেটে এরকম 2-3টে 5 ইঞ্চ করে, 3 থেকে 4টে এরকম একটা ব্রাঞ্চ থেকে এরকম যদি আমি কাটি, এরকম কাটিং যেখানে কিনা এরকম হেলদি রুট থাকবে, এগুলো নিয়ে যদি আপনি জলের মধ্যে রাখেন, লাইক এই রুটগুলো আর এই ব্রাঞ্চগুলো যেন জলের মধ্যে থাকে, পাতাগুলো যেন উপরে থাকে, এরকমভাবে যদি আমি জলে রাখি, হার্ডলি ইট টেক্স টাইম, শুধু জল তো, তাই জন্য আবার নতুন যে রুটটা আমি দেখালাম, এখানে নতুন রুটিং হতে মোটামুটি ধরুন 2 সপ্তাহ কি 1 মাস লাগে, ঠিক এরকম রুটিং হতে। এবার পুরোপুরি রুটিং হতে যদি এই যেমন এগুলো থেকে, এই হেলদি, এই যে এগুলো থেকে, এই যে এগুলো থেকেই রুটিংগুলো হয়, এই হেলদিগুলো যদি থাকে এরকম, এগুলো 2-3 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। যদি এগুলো খুব ছোট থাকে, বাট এগুলো যদি না থাকে, তো রুটিনটা হতে 1 মাস থেকে 1.5 মাস সময় লাগতে পারে, বিকজ এটা শুধু জলে আছে, অন্য কোনো ফার্টিলাইজার বা অন্য কোনো কিছুই আমরা দিচ্ছি না, রাইট। সো হ্যাঁ, এটাই ছিল কীভাবে 2 রকমভাবে মানি প্ল্যান্ট অ্যাজ আ ইনডোর প্ল্যান্ট আপনি লাগাতে পারেন। সো হিয়ার ইজ মাই অ্যানাদার ওয়ান ওয়াটার মানি প্ল্যান্ট। सो एटा इंडोर प्लांट बोलते पारेन, एटा आमार उइंडोते थाके। सो एटा एकटा इंडोर प्लांट ही बोलते पारेन। सो आमी एटाके एक्चुअली आमार घरे जे कोनो कर्नारे राखले एटा भांगते पारे, पड़ते पारे, ताई एखाने रेखेछि। सो एई ग्लास जारटा देखते पाच्छेन, एई ग्लास जारटाते पुरो भर्ती जले एटाके राखते हय। एंड एई प्लांटटाओ बेश अनेकटा बड़ो हयेछे, एटारो अनेक बछर, मोटामुटी धरुन अनेक बछर माने 2 ইয়ার্স বয়স। সো এটা গ্রোয়িং হচ্ছে। আর হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন যেটা এটা, হ্যাঁ এটা ফার্স্ট একটা বিয়ার বটলে ছিল, ওই জন্য ওটার মুখটা একটু দেখা যাচ্ছে। দেন আমি এটাকে এখানে এই গ্লাস জারের মধ্যে এটাকে রিপ बोलते पारें रिपोर्ट करेছি। येस एंड ए प्लांट ए वाटर मानी प्लांटगुलोके अपनी जेकोनो वाटर ग्लासे बियार बटले जेकोनो इच्छाते रखते पारें। एटा रूटिंगटा देखुन, आपनी देखुन रूटिंगटा कतटा रूट हयेछे आर कतटा माने हचपच हये गेछे जे एटा पुरोटा आमि बेरो करते पारबो ना टेने। आर बेर करले कि हबे, लाइक गाछटा एकटु माने कि बोलबो एलोमेलो हये जाबे, गाछटा एकटु डिस्टार्ब हबे। एगुलो एकटु डिस्टार्ब हय एकटु एदिक ओदिक करले। सो बेसिकली जेरकम आमि मानी प्लान्ट देखालाम, दिस इज वाटर मानी प्लान्ट। एंड एटार जागटा देखते पाच्छेन तो, एटार जागटा जथेष्ट बड़ो। सो आमी इम्पोर्टेंट कथा एटाई बोलते चाइ जे एई वाटर मानी प्लान्ट किन्तु भीषण जल एब्जर्ब करे, वाटर एब्जर्ब करे, बिकज आमरा एटाते अन्य कोनो किछु दिच्छि ना एक्सेप्ट वाटर। सो आमी जखन एई जागटाते जल पुरो भर्ती करे दिई, उइदिन 7 days किन्तु एटा हाफ हये जाय, कोनो कोनो समय हाफेरो कम हये जाय जलटा। सो बुझतेई पाच्छेन वाटर मानी प्लान्ट भीषण जल एब्जर्ब करे। एंड जेटा माटिते हय सेटारो तेमन कोनो टेक केयारेर दरकार पड़े ना, मिनिमाल टेक केयारই ভালো হয়। বাট সেটা আমি অন্যরকমভাবে একদিন বলবো যে মাটিতে যখন হয় তখন সেটা কী কী টেক কেয়ারের দরকার পড়ে। বাট ইয়েস, যখন আমি ওয়াটার মানি প্ল্যান্টের কথা বলছি তখন আমার যে দুটো মানি প্ল্যান্ট আমি দেখালাম, একটা কফি মাগে আর একটা এই ওয়াটার জারের মধ্যে, দুটোই শুধু জলের মধ্যে রয়েছে। আমি আর কোনো কিছু ইউজ করি না। সো শুধু জলের মধ্যে রয়েছে। আর শুধু জলে যখন আছে তখন কিন্তু এটা জল বেশি অ্যাবজর্ব করে আর জল বেশি খায় বলতে পারেন, বিকজ এটা শুধু ওয়াটার মানি প্ল্যান্ট। সো আপনি আমার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। হ্যান্ড হ্যাঁ মনে রাখবেন, যদি হেলদি রুট এক দুটো থাকে, যেটা আমি দেখিয়েছিলাম ব্রাঞ্চে, সো ওটাতে তাড়াতাড়ি রুটিং হবে। এবং হ্যাঁ, দেরি হতে পারে। যেটা আপনার বটম পোর্শনটা সেটাকে জলে রাখার চেষ্টা করবেন, যেটা নোড অর যে রুটগুলো হয় জলের মধ্যে যেন থাকে, তবে তাড়াতাড়ি রুটিং হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ সাম টাইম, রুটিং হতে একটু 1 মাস অবধি টাইম দেওয়া উচিত। এবং এটা হয়ে যায়, এটা মানি প্ল্যান্ট, সো এটা রুটিং হয়ে যায়, বিকজ এটা 2 ওয়েতে লাগানো যায়, তাই জন্য। সো কেমন লাগলো জানাবেন আমাকে, আপনি ইনডোর প্ল্যান্ট হিসেবে এটা কেমন দেখছেন? গ্লাসে আর কফি মাগে ওয়াটার, আপনি ওয়াটার বটল, যে কোনো গ্লাস বটল, যে কোনো বটলও ইউজ করতে পারেন ফর ওয়াটার মানি প্ল্যান্ট। সো ডোন্ট ফরগেট টু কমেন্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর আপকামিং নিউ ভিডিও। অ্যান্ড ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন যদি ভালো লাগে তবে। সো থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড অবশ্যই প্ল্যান্টিং করুন, প্ল্যান্টিং উইল মেক্স ইউ হ্যাপি। বাই গাইজ।